আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ প্রথম আলোতে যে গুরুত্বপূর্ণ খবরগুলো প্রকাশিত হয়েছে আপনাদেরকে জানিয়ে দিব। আজকে প্রাণ ভিক্ষার আবেদন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, আইনমন্ত্রীর একটি মন্তব্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখানে এই পরবর্তীতে আচ্ছা, আমরা ডিটেলে চলে গেছি, আমাদের ডিটেলস আপনাদেরকে জানানোর কোনো দরকার নেই, এটা আপনারাই পড়ে নেবেন। এরপরে এখানে দেখা যাচ্ছে যে সাকা মুজাহিদের ফাঁসিতে পাকিস্তানের উদ্বেগ, পাকিস্তানের একটি উদ্বেগের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। প্রাণ ভিক্ষার আবেদনের প্রমাণ সরকারের হাতে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন, এইটির একটি নিউজ এখানে দেখা যাচ্ছে। এরপরে শেষ বলে রংপুরের নাটকীয় জয়, আজকে বিপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আপনারা জানেন চিরাং ভাইকিংস এবং রংপুরের মধ্যে, সেখানে শেষ বলে রংপুরে যে নাটকীয় জয় সেটি এখানে তুলে ধরা হয়েছে। এরপরে তামিমের জয় সাকিবের হার, সাকিবের জয় তামিমের হার, এই একটি বিষয় নিয়ে, সাকিব আর তামিমের একটি বিষয় নিয়ে এখানে নিউজ করা হয়েছে দেখা যাচ্ছে। নতুন জীবনে রঙিন শুরু আমিরের, আমিরের যে অনেক দিন পর ক্রিকেট জীবনে ফিরলেন এটির একটি বিষয় নিয়ে এখানে নিউজ করা হয়েছে। এরপরে টিআইবি বন্ধ করা ঠিক হবে না, দুদকের চেয়ারম্যান। এরপরে দেখা যাচ্ছে মাশুল নির্ধারণের ট্রানজিটের খবর বিবেচনায় নিতে হবে। আমরা আরও নিচে আসি, এখানে দেখা যাচ্ছে নতুন খবর এখানে বিনোদনে, চিত্রশিল্পী রঘুনাথ চক্রবর্তী আর নেই, একজন মৃত্যুবরণ করেছেন, তার একটি খবর বিনোদনে। তেজগাঁও শিশুর ধর্ষণের অভিযোগ, বুমার ভয়ে তুরস্কের বিমানের পথ বদল, আইফোন 6S পানির উঠি নয়, একটি মোবাইলের প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একটি খবর। এরপরে অর্থনীতিতে জিএস ইতে আজ লেনদেন চলবে 4টা পর্যন্ত, শীতে শিশুর যত্ন আত্মি, এখানে জীবনযাপনের ক্যাটাগরিতে দেখা যাচ্ছে। এই ছিল আজকের আপনাদের প্রথম আলোর ফ্রন্ট পেজে যে গুরুত্বপূর্ণ নিউজগুলো।